হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যারা আমাকে প্রথম দেখছো তাদেরকে জানাই আমি সুদীপ্তা, এবং আজকে কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ইমিগ্রেশন প্রসেস নিয়ে আলোচনা করতে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তাহলে সঙ্গে থাকো এবং দেখতে থাকো মিষ্টি বঙ্গাল। আমরা সবাই জানি যে ক্যানাডাতে পারমানেন্টলি সেটেল হতে গেলে আমাদের এক্সপ্রেস এন্ট্রি থ্রু দিয়েই নর্মালি আসতে হয়, এবং যেটার জন্য ম্যাটার করে সিআরএস স্কোর, এবং তার সাথে কিন্তু আইএলসে একটা ভালো ব্যান্ড করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো সিআরএস স্কোর আনার জন্য। এবং অনেক সময় দেখা যায় যে লো সিআরএস স্কোর হওয়ার জন্য তারা আইটিএ পেয়ে থাকেন না। যদি ধরো এই রকম হয়, এমন একটা ইমিগ্রেশন প্রসেস যেটার মাধ্যমে তোমরা ক্যানাডাতে পারমানেন্টলি সেটেল ডাউন হতে পারবে এবং সেখানে কোনো সিআরএস এর গল্পই থাকবে না, বা আইএলসেও খুব কম ব্যান্ড আনলেও কিন্তু হবে, এবং তার সাথে কিন্তু তোমরা একটা জব অফার নিয়ে এখানে সেটেল হতে পারবে। তাহলে ব্যাপারটা কীরকম হয়, এবং আজকে আমরা যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু এই রকমই একটা প্রোগ্রামের ব্যাপারে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বাট ভিডিওটা শুরু করার আগে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন বা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এবং যেসব বন্ধুরা অলরেডি এটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে প্রোগ্রামটার ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির থেকে একদম ডিফারেন্ট একটা প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটার নাম হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম। ক্যানাডাতে যত ধরনের প্রোগ্রাম আছে, আমার মনে হয় এই প্রোগ্রামটার থ্রু দিয়ে আসলে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করাটা অনেকটাই সহজ হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই প্রোগ্রামে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াও কিন্তু অন্যান্য প্রোগ্রামগুলোর থেকে অনেকটাই কম। তাহলে চলো সবার আগে জেনে নিই এই প্রোগ্রামটার ব্যাপারে। আসলে ক্যানাডাতে চারটে আটলান্টিক প্রভিন্স আছে, যেমন নিউ ব্রান্সউইক, ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর, নোভা স্কোশিয়া এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড। ক্যানাডাতে এই যে চারটে প্রভিন্স আছে, এই প্রভিন্সগুলোতে কিন্তু জনবসতির সংখ্যা খুবই কম, এবং এই প্রভিন্সগুলোতে কাজ করানোর জন্য যদি কোনো এমপ্লয়ার একটা ভালো প্যাকেজও কাউকে অফার করে থাকে, তাও কিন্তু নর্মালি ক্যানাডাতে যারা বসবাস করে তারা এই পার্টিকুলার প্রভিন্সগুলোতে অতটা কাজ করতে আসতে চায় না, এবং এই কারণেই কিন্তু বাইরের থেকে ফরেন ওয়ার্কার্সদের নিয়ে এসে কাজ করানোর জন্য এবং তাদেরকে এখানে পারমানেন্টলি সেটেল ডাউন করানোর জন্য এই প্রোগ্রামটি চালু করেছেন। যেহেতু চারটে আটলান্টিক প্রভিন্স মিলিতভাবে এই প্রোগ্রামটা চালু করেছেন, সেই কারণেই কিন্তু এই প্রোগ্রামটার নাম আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম। এবার আমরা দেখে নেব এই এআইপিপির মেইন হাইলাইটসগুলো কী কী। এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করার জন্য সব থেকে সুবিধা হচ্ছে এই প্রোগ্রামটাতে কিন্তু সিআরএস স্কোরের কোনো দরকারই হয় না, অর্থাৎ তোমাদের যদি সিআরএস স্কোর খুব কমও হয়ে থাকে তাহলেও কিন্তু তোমরা এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাকচুয়ালি এই পাইলট প্রোগ্রামগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এবং এটার সময়সীমা এখনও পর্যন্ত 31st ডিসেম্বর 2021। কিন্তু কে বলতে পারে যে এরপরও হয়তো এক্সটেন্ড হতে পারে। এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের আইএলটিএস এ খুব লো স্কোর হলেও হবে, অর্থাৎ সিএলবি লেভেল 4 আনলেও হবে। সিএলবি লেভেল 4 আনতে হবে মানে স্পিকিংয়ে আনতে হবে 4, রিটিনে আনতে হবে 4, লিসিনে আনতে হবে 4.5, এবং রিডিংয়ে মাত্র 3.5 আনলেই হবে। এবার আমি আসি কোয়ালিফিকেশনের কথায়। এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে মাত্র হায়ার সেকেন্ডারি, অর্থাৎ তোমাদের যদি কোনো ব্যাচেলার্স ডিগ্রি নাও থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করতে পারো। এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যে প্রুফ অফ ফান্ডটা শো করাতে হয় সেটা কিন্তু অনেকটাই কম, অর্থাৎ একজনের জন্য দেখাতে হবে $3,303, যদি দুজন হয় তাহলে $4,112, তিনজন হলে দেখাতে হবে $5,055, এবং চারজন হলে দেখাতে হবে $6,138। তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে যেটা এক্সপ্রেস এন্ট্রিতে প্রুফ অফ ফান্ড হিসেবে শো করাতে মাত্র একজনের জন্য, তার থেকেও কিন্তু অনেকটাই কম টাকা প্রুফ অফ ফান্ড হিসেবে শো করাতে হয় তিনজনের জন্য যদি এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করো। এটা কিন্তু এই প্রোগ্রামটার অনেকটাই বড় সুবিধা।
এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করার জন্য যাদের এনওসি কোড লেভেল এ বি বা জিরো ক্যাটাগরিতে পড়ছে তারা ছাড়াও যাদের এনওসি কোড সি ক্যাটাগরিতে পড়ছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ এই ক্যাটাগরিতে যে শুধু একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, নার্স বা প্রোগ্রামাররাই অ্যাপ্লাই করতে পারে তা না, একজন শেফ, ড্রাইভার, বুচার অর্থাৎ সি ক্যাটাগরিতে যারা পড়ে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করলে শুধু যে নিজেই কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে আসতে পারবে তা না, নিজের ফ্যামিলি অর্থাৎ নিজের স্পাউস এবং চিলড্রেনকেও কিন্তু অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে এখানে আনতে পারো। বন্ধুরা, এক্সপ্রেস এন্ট্রি থ্রু দিয়েও যারা কানাডাতে এসেছে তাদেরকেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এখানে এসে চাকরি খুঁজে নিতে হয়, কিন্তু এই প্রোগ্রামটার মাধ্যমে তোমরা যদি অ্যাপ্লাই করে এখানে আসো তাহলে তোমরা কিন্তু চাকরি নিয়ে এখানে আসবে, মানে তোমরা এখানে পার্মানেন্টলি সেটেল ডাউন হবে উইথ আ জব অফার। নর্মালি কিন্তু বাইরের থেকে যদি কোনো ফরেন ওয়ার্কার্সকে হায়ার করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এলএমআইএ অ্যাপ্লাই করতে হয় এই কানাডার এমপ্লয়ারকে। এবং এলএমআইএ তোমাদেরকে আগেও বলেছি এটা হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এইটার জন্য কিন্তু কানাডা সরকারকে যথেষ্ট কারণ দেখাতে হয় যে কেন কানাডার লোক থাকতে বাইরের থেকে কোনো ওয়ার্কারকে নিয়ে আসতে হচ্ছে। এবং এই পার্টিকুলার প্রোগ্রামটাতে কিন্তু কোনো এলএমআইএ নাম্বারের দরকার হয় না, এবং এই কারণে কিন্তু অনেক কোম্পানি এখন এই প্রোগ্রামটার থ্রু দিয়ে হায়ার করছে। যে এমপ্লয়ার তোমাদের জব অফার করবে সেই এমপ্লয়ার কিন্তু অবশ্যই কানাডার কোনো ডেজিগনেটেড এমপ্লয়ার হতে হবে। এই আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামের আন্ডারেও কিন্তু তিনটে স্কিমে অ্যাপ্লাই করতে হয়। চলো আমরা দেখে নিই এই তিনটে প্রোগ্রাম কি কি। প্রথম প্রোগ্রামটা হলো আটলান্টিক হাই স্কিলড প্রোগ্রাম, দ্বিতীয় প্রোগ্রামটা হচ্ছে আটলান্টিক ইন্টারমিডিয়েট স্কিলড প্রোগ্রাম, এবং তৃতীয়টি হলো আটলান্টিক ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট প্রোগ্রাম। এই যে তিনটে প্রোগ্রাম আছে, এই তিনটে প্রোগ্রামেরও কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা এবার দেখে নেব সেই ক্রাইটেরিয়াগুলো কি কি। আটলান্টিক হাই স্কিল প্রোগ্রামের ক্ষেত্রে যাদের স্কিল লেভেল জিরো এ বি লেভেলের জবের মধ্যে পড়ে, অর্থাৎ যারা অ্যাজ এ প্রফেশনাল বা টেকনিক্যাল স্কিলড ওয়ার্কার এবং যাদের এক্সপিরিয়েন্স মিনিমাম এক বছরের আছে তারাই কিন্তু এই ক্যাটাগরিটাতে অ্যাপ্লাই করতে পারে, এবং এক বছরের মধ্যে মিনিমাম ওয়ার্কিং আওয়ার্স 1560 ঘন্টা অ্যাজ এ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স শো করাতে হবে। এছাড়াও ইসিএ সাবমিট করতে হবে, অর্থাৎ এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট শো করতে হবে। এছাড়াও ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্টে মিনিমাম সিএলবি লেভেল 4 আনতেই হবে, যেটা একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছি, এবং প্রুফ অফ ফান্ডও কিন্তু এখানে শো করাতে হবে। এবার আসি আটলান্টিক ইন্টারমিডিয়েট স্কিল প্রোগ্রামের ক্রাইটেরিয়াতে। এই প্রোগ্রামে যাদের স্কিল লেভেল সি টাইপের মধ্যে পড়ছে তারা তো অ্যাপ্লাই করতেই পারবে, এবং এক্ষেত্রেও যাদের স্কিল লেভেল সি ক্যাটাগরিতে পড়ছে তাদেরও কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স শো করাতে হবে, যাতে মিনিমাম হাই স্কুল এডুকেশন কোয়ালিফিকেশনের দরকার হয়। এছাড়াও যাদের এনওসি কোড 3012 মানে লেভেল এর মধ্যে পড়ছে, অর্থাৎ একজন রেজিস্টার্ড নার্স, এনওসি কোড 3233 মানে লেভেল বিতে পড়ছে একজন লাইসেন্সড প্র্যাকটিক্যাল নার্স, এনওসি কোড 3413 অর্থাৎ একজন পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েট, এবং এনওসি কোড 4412 অর্থাৎ একজন হোম সাপোর্ট ওয়ার্কার্স, এনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশনে থাকতে হবে মিনিমাম হাই স্কুল সার্টিফিকেট, এবং অ্যাজ আ ফরেন ওয়ার্কার হিসাবে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই ইসিএটাও করিয়ে রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ টেস্টে এগেন সিএলবি লেভেল 4 আনতে হবে, এবং প্রুফ অফ ফান্ডও কিন্তু শো করাতে হবে। এবার আসি আটলান্টিক ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট প্রোগ্রামের ক্ষেত্রে। এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করার জন্য এই যে চারটে আটলান্টিক প্রভিন্স আছে সেই প্রভিন্সগুলোর কোনো একটার থেকে কিন্তু গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। দু বছরের মধ্যে মিনিমাম 16 মাস সেই পার্টিকুলার প্রভিন্সে অবশ্যই থাকতে হবে। ল্যাঙ্গুয়েজ টেস্টে এগেন সিএলবি লেভেল 4 আনতে হবে, এবং প্রুফ অফ ফান্ডও কিন্তু শো করাতে হবে। বন্ধুরা, আশা করি এআইপিপির ব্যাপারে মোটামুটি একটা ধারণা তোমাদের দিতে পেরেছি। এবার আমরা আলোচনা করব এই প্রোগ্রামটাতে তোমরা অ্যাপ্লাই কী করে করবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো এবারে আলোচনা করব। সবার প্রথমে তোমাদের আইএস দিতে হবে, এবং তোমরা যারা অলরেডি আইএস দিয়েছ এবং যাদের স্কোর অলরেডি এই যে স্কোরগুলো নিয়ে আলোচনা করলাম এই স্কোরের মধ্যে যদি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের আর আইএস দেওয়ার দরকার নেই। বাট যারা এখনও পর্যন্ত আইএস দাওনি তারা কিন্তু ছটপট করে আইএসটা দিয়ে ফেলো। তোমরা কিন্তু অনেকবারই বলেছো যে তোমরা আইএস কোথা থেকে দেবে,
আইএস এর জন্য তোমরা আইডিপি বা ব্রিটিশ কাউন্সিলে কিন্তু সরাসরি যে সাইটটা আছে সেই সাইট থেকে কিন্তু তোমরা রেজিস্টার করে নিতে পারো। চলো আমি বরঞ্চ আমার কম্পিউটার স্ক্রিনটা তোমাদের সাথে শেয়ার করে দেখাই। গুগলে গিয়ে সার্চ করো আইএস ইন্ডিয়া বলে। দেখো এখানে প্রথমেই যে লিংকটা আছে আমরা সেইটাতেই প্রথমে ক্লিক করব। এবং এখানে দেখো আইএস আইডিপি ইন্ডিয়া আইডিপির সাইটটা খুলে গেছে। এবং এখানে গিয়ে কিন্তু তোমরা রেজিস্টার ফর আইএলসে গিয়ে তোমরা বুক নাও করতে পারো, বা যদি তোমরা টেস্টের ডেট নিতে চাও তাহলে তোমরা এইখান থেকেই কিন্তু সবগুলো পেয়ে যাবে। এবং এখানে কিন্তু রেজিস্টারও করে রাখতে হবে। যদি তোমরা বাংলাদেশ থেকে করতে চাও তাহলে সেক্ষেত্রে আইএলস বাংলাদেশ বলে টাইপ করবে। এই দেখো বাংলাদেশে আমি সার্চ করলেই প্রথমেই যে অপশানটা এলো সেখানেই আমি ক্লিক করলাম। দেখো এখানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ চলে এসছে। এইখানে টেক অ্যান এক্সামে গিয়ে তোমরা প্রথমেরটাতেই যদি ক্লিক করো তাহলে দেখো এইখানে দেখতে পাবে টেস্ট ডেটস ফিজ অ্যান্ড লোকেশন সব দিয়ে দিয়েছে। আমি যদি এইখানটাতে ক্লিক করি তাহলে দেখো সমস্ত টেস্ট সেন্টারের কিন্তু নামগুলো এখানে বলে দিয়েছে। এবং তোমরা যদি ইন্ডিয়া থেকেও ব্রিটিশ কাউন্সিলে সার্চ করতে চাও তো একইভাবে বাংলাদেশের জায়গায় ইন্ডিয়া দিলেই কিন্তু সার্চ অপশনটা পেয়ে যাবে এবং একইভাবে তোমাদের কিন্তু বুক করতে হবে। এরপরে তোমাদের কাজ হবে ইসি এটা করে রাখা। এবং ইসি এর জন্য তোমাদের ডব্লিউএসএ সাইট, যেটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, সেই সাইটটার থেকেই কিন্তু তোমরা ইসি এটা করে ফেলো। ইসি এর মাধ্যমে কিন্তু ইভ্যালুয়েট হয়, মানে তোমরা যে জায়গা থেকে পড়াশোনা করেছো তোমাদের সেই কোয়ালিফিকেশন বা সেই ডিগ্রিটা ক্যানাডার কোয়ালিফিকেশনের বা ক্যানাডার ডিগ্রির সাথে কতটা ইকুইভ্যালেন্ট সেই জিনিসটাই কিন্তু এই ইসি এর মাধ্যমে হয়ে থাকে। তোমাদের নেক্সট স্টেপটা হলো জবের জন্য অ্যাপ্লাই করা। কিন্তু তোমরা যে কোনো কোম্পানিতে এই জবের জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে হবে না। ক্যানাডাতে যেসব ডেজিগনেটেড এমপ্লয়ারগুলো আছে পার্টিকুলার সেই এমপ্লয়ারদেরকেই কিন্তু তোমাদের জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। কিন্তু তোমরা বুঝবে কি করে যে ক্যানাডাতে কোন কোন কোম্পানিগুলো ডেজিগনেটেড এমপ্লয়ার? তোমাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিংক শেয়ার করে দিয়েছি, তোমরা কিন্তু সেইখান থেকে দেখে নিতে পারবে ক্যানাডার যে ডেজিগনেটেড এমপ্লয়ারগুলো আছে সেটার লিস্টটা। এছাড়াও এই যে চারটে প্রভিন্স আছে এই চারটে প্রভিন্সের কোথা থেকে তোমরা জব অ্যাপ্লাই করবে সেটারও কিন্তু লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমি একটা কাজ করি, আমি তোমাদেরকে আরও সুবিধার জন্য নিজের কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করি এবং সেখান থেকেই তোমাদের বুঝিয়ে দিই যে তোমরা কীভাবে জব অ্যাপ্লাই করবে। দেখো স্ক্রিনে এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু অলরেডি তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি নিচে, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবে। এইবারে দেখো এখানে কিন্তু আটলান্টিক ইমিগ্রেশন পাইলট ডেজিগনেটেড এমপ্লয়ারের লিস্টটা কিন্তু আছে, মানে যত ডেজিগনেটেড এমপ্লয়ার্স আছে সবারই লিস্ট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। অনেক বড় লিস্ট এটা। তো যাই হোক প্রথমেই বলি তোমরা কোথা থেকে জবটা অ্যাপ্লাই করবে। তো প্রথমেই দেখো এইখানে এই যে লিঙ্কটা দেওয়া আছে আমরা এইটাতে সরাসরি ক্লিক করব। এইখানে সার্চ অপশনটা চলে এসছে। এবার এখানে আমি টাইপ করলাম রেজিস্টার্ড নার্স। রেজিস্টার্ড নার্সের কী কী ওপেনিং আছে সেটা দেখি চলো। সার্চ জব করলাম, দেখো এখানে অনেকগুলো কিন্তু অপশন দিয়ে দিয়েছে। তো সবার আগে আমাদের যেটা করতে হবে যে এইখানে এই যে এমপ্লয়ারটার কথা এখানে বলা আছে এই এমপ্লয়ার আদৌ ডেজিগনেটেড এমপ্লয়ার কিনা সেটা কিন্তু আমাদেরকে আগে খুঁজে বার করতে হবে। তো এইখান থেকে আমি এটা কপি করে নিলাম। এইবারে আমরা এখান থেকে সার্চ করে দেখি এটা আদৌ আছে কিনা। দেখো এটা কিন্তু এখানে আছে, তার মানে এটা কিন্তু ডেজিগনেটেড এমপ্লয়ার। তো এইখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। চলো এবার আমরা আবার ওই পেজটাতেই ফিরে যাই। তো আমরা এবার মোর ইনফোতে যাব, দেখি এখানে কি বলছে। দেখো এখানে স্যালারি বলে দিয়েছে 63,929, এটা কিন্তু অ্যানুয়াল স্যালারি। দেখি এইখানটাতে ক্লিক করলে কি আসে, দেখো এখানে কিন্তু পুরো জিনিসটা আরও ভালোভাবে পরিষ্কার করে বলে দিয়েছে। জব ক্লাসিফিকেশনে বলে দিয়েছে লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স, যেটা আমি বলেছিলাম। এবং এটা দেখো পোস্ট করা হয়েছে 3rd September। এবং এখানে কিন্তু জব ডেসক্রিপশনে সমস্ত কিছু বলা আছে, অফারেও কিন্তু সব কিছু বলে দেওয়া আছে, কি করতে হবে সেগুলোও কিন্তু এখানে বলে দেওয়া আছে, মানে তোমাদেরকে কি কাজ করতে হবে সেটাও বলে দেওয়া আছে। এবং এইখানে পুরো জিনিসটা পড়ে তোমাদের যদি মনে হয় যে এটা ঠিকঠাক, তারপর কিন্তু তোমরা এইখানে অ্যাপ্লাইতে ক্লিক করে তোমরা এই জবটা অ্যাপ্লাই করে নেবে। এবং দেখো এটা কিন্তু নিউ ব্রন্সউইকে আছে।
এইভাবেই কিন্তু তোমাদের জব অ্যাপ্লাই করতে হবে এবং এটা ডেজিগনেটেড এমপ্লয়ার কিনা জব অ্যাপ্লাই করার আগে কিন্তু সেটা ভেরিফাইও করে নিতে হবে। জব অ্যাপ্লাই করার পর তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউতে তোমরা যদি সিলেক্টেড হয়ে যাও তারপর তোমরা জব অফার পাবে। এরপরে তোমাদের প্রথম কাজ হবে এই পার্টিকুলার প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করা এবং সেটা কোথা থেকে অ্যাপ্লাই করবে সেটার লিঙ্কটাও কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং শেয়ার করতেও কিন্তু অন্যদের সাথে একদম ভুলো না, এবং বেশি দেরি না করে তাড়াতাড়ি করে অ্যাপ্লাইটাও করে দাও। আজকের জন্য ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।